হ্যালো, সো ঈদ মুবারক। আজকে শুরু করছি পিয়ার প্রিয়জন। আমি পিয়া জানাতুল এবং আমার সাথে রয়েছে আসলে আজকে আরও দুজন প্রিয়জন এবং দুজনই চলচ্চিত্রের মানুষ এবং একজন ঠিক যেভাবে তিনি ফোনে বলছিলেন সেভাবে আমি শুরু করতে চাই। একজন বড় শিল্পী, একজন শিশু শিল্পী। শিশু শিল্পীও এখন বড় হয়ে গিয়েছে এইভাবে আমরা আপনারা মনে বুঝতেই পারছেন কার কথা বলছি। ওয়েল, প্রথমে আমাদের সাথে রয়েছেন সাইমন সাদিক, আমার অনেক পুরানো ফ্রেন্ড, এবং আমাদের সাথে রয়েছে এই শিশু শিল্পী যিনি এখন বড় শিল্পী হয়ে গিয়েছেন, দিঘি। ঈদ মুবারক। ঈদ মুবারক সাইমন, হাউ ইজ ইট? সব ঠিক আছে, চলছে। এই যে মানে এই কি যেন আমি মানে আমি যখন বড় হচ্ছি আর কি, সিনেমা দেখেছি আজকে তার সঙ্গে আমার প্রথম কাজ মানে ফাইনালি হলো আর কি। একটা সিনেমা হওয়ার কথা ছিল, হয়নি। যাই হোক, ঈদ মুবারক দিঘি। ঈদ মুবারক। কাকাতো বোন, মানে ওর বাবা হচ্ছে আমাদের দাদা সুব্রত দা, ওনার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক। আমি বললাম যে আজকে থেকে আপনি তো কাকা। বলে কেন কাকা কেন? আমি বললাম দিঘি নায়িকা হচ্ছে, সে আমাদের কলিগ, দাদা থেকে কাকা হয়ে গিয়েছে দিঘি, যেহেতু নায়িকা হয়েছে ওই সূত্রে ও কাকা তো বোন। আচ্ছা দিঘি, ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। সবসময় চাই ঈদটা ভালো কাটুক, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এমন একটা সুন্দর তোমার জার্নি যে চাইল্ড আর্টিস্ট হিসেবে তোমার শুরু এবং সেখান থেকে তুমি একটা বড় গ্যাপ দিয়েছো, সুন্দর একটা গ্যাপ নিয়েছো পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য, এবং তারপরে পরিপূর্ণ একটা দিঘিকে আমরা আবার দেখতে পেয়েছি। তো এখন কি তুমি কি লিটারালি কোনো ডিফারেন্স পাচ্ছো? ডিফারেন্স হচ্ছে যে আগে হচ্ছে শিশু শিল্পী হয়ে কাজ করতাম, এখন আমি বড় হয়েছি, আমার সাথে একটা নতুন শিশু শিল্পী কাজ করে। আপাতত আমার কাছে ডিফারেন্স। এবং আমি যখন প্রথম সিনেমা করি আমার টুঙ্গিপাড়ার মিয়া ভাই, তখন আমার প্রথম ডে শুট ছিল যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা হাসিনার কামাল, হাসিনার কামাল। তো সেটা ঢুকার পরে তখন তারা যখন খেলছিল, দুইটা দুইটা ছেলে মেয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল, তারাও অনেক বায়না করছিল চকলেটের জন্য, এটা সেটা না, আমি এখন সব দিব না, ভালো লাগছে না, এগুলো যখন বলছিল আমার মনে হচ্ছিল আমি মনে সেই ফিরে গেলাম। আমিও তো এমনই করতাম, খুব ইচ্ছা করছিল। তাদের আমি দেখে জিজ্ঞাসা করেছি যে কিরকম লাগে ওদের শুটিং করতে, কেমন ফিল হচ্ছে। তো এই জিনিসগুলা তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, আমিও একটা জায়গায় এই সময় ছিলাম, মেবি আমার জন্য মনে হয় আমিও না কাউকে না কাউকে এভাবে জ্বালিয়েছি, বলেছি আমি শুটিং করবো না। ছোটবেলায় জ্বালিয়েছো হয়তো বা, বাট বড় হয়ে জ্বালাও কিনা এটা আমি পরে আসবো। এখন সাইমন, অনেকদিন কাজ করছো, অনেক বছর হয়ে যাচ্ছে, যদি বছর কাউন্ট করে বলা হয় অনেকগুলো ঈদ কাটতো, এবারে ঈদটা তার থেকে কি কোনো কোনো রকমে আলাদা হয়েছে? কি ঈদ সবসময় আমার কাছে স্পেশাল, সেটা মানে সাইমন সাদিকের হোক বা আমার যখন মানে সাদিক মোহাম্মদ সাইমন ছিলাম সেটাই হোক, মানে আমার কাছে খুবই স্পেশাল কবে ঈদ আসবে। বিশেষ করে আমি যখন ঢাকায় আসলাম, আসার পর থেকে আমি কবে বাড়ি যাব, বাড়িতে গিয়ে কবে আড্ডা দিব ফ্রেন্ডদের সঙ্গে, এলাকার লোকজনদের সঙ্গে, বাড়ির লোকজন যারা আছে সবার সঙ্গে। আর এইবারের ঈদটা আরেকটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এই কারণে গত দুই বছর কিন্তু আমরা প্রপারলি মানে ঈদ আমি আমি করেছি, কিন্তু তারপরেও মানে হয় না যে আমি যেরকম ভাবে ঘুরতে চাই, আমি যেরকম ভাবে ঘোরাফেরা করি বন্ধু বান্ধব নিয়ে, সেটা একটু ব্যাঘাত ছিল। যেমন অনেকেই ভয় পেত যে আমি ঢাকা থেকে যাচ্ছি, তারপর আমার বন্ধু বান্ধব ছাড়া গ্রাম গ্রামের অনেকেই দেখা গেল যে ঢাকা থেকে এসছে। আমি প্রথম কোভিড এর সময় দেখা যাচ্ছিল যে যেতে পারছি না, হয়তো ওনারা চিনেছিলেন, পুলিশ যারা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা বললেন আচ্ছা সাইমন ভাই যেতে দেন। এরকম করে আমি প্রায় পাঁচ সাতটা ই পার হলাম কিশোরগঞ্জ থেকে। আমি তো যাবই, আমি বললাম যে আমার যেতে হবে, আমি গাড়ি রেখে যাবো, আমি হেঁটে যাবো, হ্যাঁ আমার বাচ্চারাও যাবে, আমি যাবো, মানে এটা এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট। তুমি যদি নায়ক না হতা তাহলে কি তুমি নেতা হতা বা রাজনীতিবিদ হতা বা পরে হয় ইচ্ছা এরকম কিছু কি কোনো ইচ্ছা আছে বলো? বংশীয় একটা ব্যাপার থাকে না, ওই বংশ থেকে এসেছি, পলিটিক্সটা ওইখানে আছে। ইচ্ছা আছে, একটা ইচ্ছা তো অবশ্যই আছে, ইচ্ছা না থাকার কোনো কারণ নেই। ইচ্ছাটা দিন দিন আরো বাড়ছে, যেটা হয়তো আরো বেশি দেরিতে করতাম বা কিছুদিন পরে করতাম, এখন মনে হয় যে রিসেন্টলি স্টার্ট করব। অলরেডি তো করেছো, সেটা হচ্ছে আমার আমার দিয়ে তো স্টার্ট করলে ওইটা তো আমার শিল্পী সমিতির, এর বাইরেও মনে হয় করতে হবে, করা উচিত। কারণ এত বেশি বাইন্ডিংস চলে আসছে সমাজের মধ্যে, এত ইয়ে চলে আসছে, আমার আস্তে আস্তে যদি আমরা না যাই সেই জিনিসগুলো আরো নষ্ট হয়ে যাবে, সেটা করতে দেওয়া যাবে না। কারণ এই এরকম গ্যাপের কারণেই কিন্তু সাধারণ যে মানুষ যারা আসলে রাজনীতিবিদদেরকে একটা সময় আইডল মনে করতেন, ওনারা আস্তে আস্তে কিন্তু এই যে একটু একটু মানে নাক সিটকানোর ব্যাপার বা দূরে থাকতে চায়। মানে আমার মনে হয় লাস্ট কয়েক বছরে এই ব্যাপারটা অনেক চেঞ্জ হয়েছে একদম। যদি বলি আমাদের প্রাইম মিনিস্টারের একটা উদাহরণ সারা বিশ্বের মধ্যে, সেটা আলাদা জিনিস। ডেফিনেটলি ওনার কথা তো উনি অতুলনীয়, ওনার কথা আলাদা ভাবে বলতে হয়। বাট আমি ইয়াং যারা রয়েছে এখন যারা পলিটিক্স করছে আমি তাদের কথা বলছি, তো অনেকে আসছে এবং আমার ডেফিনেটলি আমার মনে হয় তোমাদের মতো যারা আছে ইয়াং স্টার,
আমরা তো ওনাদেরকে দেখে মানে ইন্সপায়ার্ড হই, হওয়া উচিত। অ্যাবসলিউটলি, দেখি এই যে শেখার কোনো শেষ নেই। তুমি ছোটবেলা থেকে এত অ্যাক্টিং করেছো এবং এত সুন্দর করে অ্যাক্টিং করতে, আমার আমার এখনো মনে আছে যে ময়না পাখি যে ইফ আই এম নট রং আদনান বানিয়েছে, এবং আদনানও ছিল ওই একটাতে নাকি? না না, ওটা বানিয়েছিল আরেকজন। আচ্ছা, আর রাজীব নামের একজন বানিয়েছিল, আর ওটাতে আমার সাথে ছিল ফয়সাল আঙ্কেল। মানে তুমি যে সুন্দর করে ছোটবেলা থেকে বলতে, তোমার আগের অ্যাক্টিং খুব সুন্দর। ওভাবে এখন একটু বলো শুনি আমরা। বলো না, আসলে বলো, আমি শুনতে চাই। হ্যাঁ বলো, আমার গলা ভেঙে গেছে। এই যে সব কণ্ঠশিল্পীরা এটা বলে, তোমার কণ্ঠের প্রয়োজন নেই, তুমি তোমার মতো ডেলিভারি দাও। কাকা তপন বলো, কাকা তপন সব জায়গায় যেখানেই যাই এখন যে কাকা তপন বলো বলো, আমরা শুনতে চাই। বাবা জানো আজকে কি হয়েছে? আমাদের ময়না পাখিটা না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু ও এখন নিজেই মায়ের মতো বললো। পরের যে টোন গুলো, ও পরের টোনটা এখনো মনে হয় ওরকমই আছে, কি সুন্দর সুইট ভাবে বললো। হ্যাঁ, কিন্তু মানে আরো আরো একটু মানে এখন মায়ের মতো বললো। বাবা জানো ওইভাবে বললো, বাচ্চার মতোই হবে না এখন তো। গলার গলার একটা মানে ও একটা পরিপূর্ণ নারী এখন, তোর গলারও তো একদম একটা। আমরা তখন ফ্যান ছিলাম দেখি, আর এখন কাকা তো বোন, এখন কাকা তো বোন, আমি একটু টাঙ্কি মারার চান্স পেয়েছি। আচ্ছা দেখি, যেটা বলছিলাম যে শেখার কোনো শেষ না, সেখান থেকে তোমার কাছে আসা, তোমার কি মনে হয় এত বছরে তোমার ক্যারিয়ার এখনো শেখার কতখানি বাকি থেকে গেল, বা আদৌ কিছু আছে কিনা? অবশ্যই অনেক বাকি আমি মনে করি। কারণ কি, আমার আগে মানে এখন হয় কি, অনেক জায়গায় গিয়ে আমি অনেক এরকম ইন্টারভিউ কিংবা অনেক জার্নালিস্টরা এসে বলে কি, আপনার কম্পিটিশন তো এ একটা কম্পিটিশন বানিয়ে দেয়। তখন আমার কথা হচ্ছে কি, যার সাথে কম্পিটিশন দিচ্ছে সে কিন্তু আরো দেখা যায় 2 বছর 5 বছর 3 বছর যাই হোক 1 বছর আগে হলেও এসেছে আমার। অবভিয়াসলি সে আরো বেশি নায়িকা জগৎটা দেখেছে, এটা কেমন, আরো বেশি সে এক্সপিরিয়েন্স করেছে। আমি কিন্তু অতটা করিনি, একদিন হলেও সে বেশি এক্সপিরিয়েন্স করেছে অবশ্যই, তাহলে তার জানাটা বেশি আমার থেকে। আমি ওই পর্যন্ত যাই, আমার তো মানে তোমার জানাটা বেশি, কিন্তু ছোটবেলা থেকে কাজ করছি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কাজ করছি। আর দর্শক আপনারা যদি ভুলে যে থাকেন, আপনাদের জানাতে চাই যে দিঘি, ইফ আই এম নট রং, দিঘি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিশু শিল্পী হিসেবে অলরেডি কিন্তু পেয়ে গিয়েছে। যে এত বড় বার্ডেন আমি বলবো যে না, 3 বার পেয়ে গিয়েছি, এবার 6 বার পেতে হবে বড় হয়ে যাওয়ার পরে। মনে হয় না যে অনেকদিন কাজ করছো এবং ওই জিনিসটাকে মানুষ তোমাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, করেছিল ছোটবেলায়, বড় হয়ে যাওয়ার পর কিভাবে অ্যাকসেপ্ট করবে, এই এই ভয়টা কি কখনো কাজ করে? এই বার্ডেনটা অনেক বেশি ছিল যে ছোটবেলায় যেহেতু একটা অনেক বড় একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে শিশু শিল্পী দেখে ফেলেছে মানুষ, কিন্তু এখনো আমাকে মানে অনেক সময় আইডেন্টিফাই করে ছোট দিঘি দিয়ে। এখনো কিন্তু কোথাও গেলে তোমাকে কত ছোট দেখেছি, বড় হয়ে গিয়েছো, এখনো কিন্তু সেই ছোটবেলাটা আসবে, এবং আমি অ্যাপ্রিশিয়েট করি ছোটবেলাটা। কিন্তু অনেকে আছে বড় হওয়ার পরে না নিতে পারে না যে ও ছোটই ভালো ছিল। ইয়েস, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চাইল্ড আর্টিস্ট যারা, যাদেরকে চাইল্ড আর্টিস্টরা যারা পপুলার থাকে, বড় হওয়ার পর কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু নিতে পারে না, না ছোটবেলায় ভালো ভালো ছিল, বাচ্চাই ভালো ছিল, এখন একটু পাকনা হয়ে গিয়েছে, অনেক কথা বলে এরকম। এই যে দিঘির কাকা তো ভাই বেশি কথা বলছে, কিন্তু না না, আমি তো অডিয়েন্স হিসেবে বলছি, তুমি তো আমাকে ওইভাবে জিজ্ঞেস করছো। তুমি এখানে একটা পরিপূর্ণ নায়ক, তুমি অডিয়েন্স হিসেবে কথা বলবা কেন? আচ্ছা সাইমন, এই যে তুমি সাবলীলতা এবং ইনোসেন্সটা এখনো হয় না, মানে নায়ক হয়ে গেছে একটা আলাদা একটা অ্যাটিটিউড থাকে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার এইভাবে থাকবে, ওইটা তোমার মধ্যে কখনো দেখা যায়নি। এটা ইজ এ ভেরি পজিটিভ থিং ডেফিনেটলি। তুমি ক্যারিটা কিভাবে করো? আমার স্বাধীনতাটা কোন জায়গায়? আমি যদি নিজেকে ওইভাবে মানে ই করতে না পারি, এক্সপোজ করতে না পারি, আমার যা মন চাইছে আমি সেটা করব না, আমি গাড়ি দিয়ে ঘুরব, আমার ফ্রেন্ডদের সঙ্গে কি খবর ভালো আছো এরকম, ফ্যান ফ্রেন্ড বা আমার পরিবার সবাই আমার কাছে সমান, সাইমনকে ডিফারেন্ট ওয়েতে চিনুক এটাই আমি চাই। মারা যাবো যে কোনো সময়, আল্লাহ যখন ডাক দিবেন চলে যেতে হবে, তো এত কেন ক্রাইসিস, কেন এত বড় তারকা হওয়ার জন্য এত সিকিউরিটির প্রয়োজন নাই? আমি মনে করি যে আমি আমার লাইফকে এনজয় করতে চাই, আমার মন চাইলো যে মাছ ধরবো, আমি নেমে যাবো মাছ ধরতে, যেটা আমি করি, আমার মন চাইলো আমি ঢাকা শহর যখন আমার খুব অস্থির লাগে আমি বাড়িতে চলে যাই, অক্সিজেন নিয়ে আসি। সাইমন সাদিক এটা আমার পেশা, পেশার মধ্যে আমার যা যা মন চাই আমি আমার মনকে কষ্ট দিতে পারবো না। আর শুরুটা থেকে এখন পর্যন্ত পুরাটাতেই বড় পর্দা, বড় পর্দায় যারা কাজ করে পুরাটা বড় টাইম বড় পর্দাতে কাজ করে, তারা চিন্তা করে যে না আমি
নিজের সাথে আমার ফ্যান ফলোয়ারদের একটা দূরত্ব রাখবো, নাহলে মানুষ স্টার ভাববে না, আমি কাঁচা বাজারে যাওয়া যাবে না, কাঁচা বাজারে যাওয়া যাবে না, সবার সামনে চলে যাওয়া যাবে না, কাঁচা বাজারে দেখছি, এইটা কি তোমার মধ্যে আছে কিনা? সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেন, আমাকে উপদেশ দিয়ে থাকেন, কেন তুমি সোশ্যাল মিডিয়াতে এত ইয়া, সোশ্যাল মিডিয়াটা কাদের জন্য, সামাজিক কর্মকাণ্ড আমার ভালো লাগে, আমার ভালো লাগে সেখানে দিতে। আমি আমার বললাম না যে আমার মন ছিল আমার বাসার বাজার করবে আরেকজন, মানে আমার কি প্রয়োজন, আমি ফ্রি আছি, আমি যাই এনজয় করি, আমি মাস্ক পরে ক্যাপ পরে, মানে দেখা গেল যে আমি মাছ বাজারে ঢুকছি কারণ বাজারে, এত পানি ঠান্ডার মধ্যে ভোরবেলায়, আমি ওটা ভালো লাগে, আমার মাছ পছন্দ, সেটা যদি আমি না করি আমি আমাকে কষ্ট দিচ্ছি, আমি তো প্রতিদিন যাচ্ছি না, যখন ফ্রি টাইম পাচ্ছি তখন যাচ্ছি। বলছেন যে এটা করা উচিত না, আমি বলবো যে কেন উচিত না, অবশ্যই উচিত, আমার আমি এরকমই, আমাকে ডিফারেন্ট ওয়েতে এখন দর্শক অলরেডি নিয়ে নিয়েছেন, আমার যদি ভালো কন্টেন্ট থাকে, আমার সিনেমা যদি ভালো হয়, আমার ডিরেক্টর প্রোডিউসার যদি ভালো সিনেমা আমাকে দিয়ে বানাতে পারে, ওই কন্টেন্ট যদি ভালো হয় দর্শক হলে গিয়ে অবশ্যই দেখবেন, অ্যাবসলিউটলি, সে তারপর যদি আমার কাজের সমালোচনা করেন সেটা আলাদা জিনিস, কিন্তু ব্যক্তি সাইমন এটা তো সিনেমার বাইরের মানুষ একেবারে। এবং দেখি সেখান থেকে তোমার কাছে আসি, আমি কিছু কিছু নিউজ দেখলাম যে টিকটক করো বলে তোমাকে পরিচালক বাদ দিয়েছে, ইজ ইট ট্রু? না। আচ্ছা, তাহলে এটা কেন হয়েছিল? এটা মেবি হেডলাইনের জন্য তারা ইউজ করেছে। কিসের জন্য? হেডলাইনের জন্য, যে নিউজের হেডলাইন লাগবে যাতে নিউজটা ক্লিক করা হয় এরকম। বাট যেটা মেইন স্টোরি ছিল সেটা হচ্ছে আমার একসাথে দুইটা সিনেমা পড়েছিল, যেটা আমার একটা ছিল সরকারি অনুদানের সিনেমা আর একটা ছিল শাপলা মিডিয়ার সিনেমা। তো তারা সেম ডেট থেকে শুরু করতে চাচ্ছিল এবং আমি অলরেডি আমার সরকারি অনুদানের সিনেমাটাকে 7 days দিয়ে ফেলেছিলাম। তো আফটার অল আমরা অনেক চেষ্টা করেও পারিনি জিনিসটা এদিক ওদিক করতে, তারা ওই ডেট থেকেও তারা তাদেরও সবকিছু বুক ছিল, তারাও শুরু করবে, তো আফটার অল হয়নি। এন্ড ইট ওয়াজ আ মিউচুয়াল থিং যে আমরা একসাথে বসে ঠিক আছে তাহলে আমাদের কাজটা হচ্ছে না, বাট পরে কেন এই নিউজটা আসলো এটা আমি জানি না। তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে তোমার যদি অতিরিক্ত প্রেজেন্স থাকে তাহলে সেটা মানুষ তোমার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে? আমি আসলে মনে করি কি, সাইমন ভাই যেটা বলছিল যে ব্যক্তি সাইমন সে, এটা এটা আলাদা আর পর্দার সাইমনটা আলাদা। আমি মনে করি আমার ব্যক্তি জীবনে আমার আমার এনজয় করার রাইটটা আছে, আমি আমার আমি মানুষ হিসাবে যদি এভাবে বাঁচতে চাই, যেভাবে আমার লাইফটা এনজয় করতে চাই, আমারও তো ইচ্ছা হয় আমি কলেজ থেকে বের হয়ে একটা আইসক্রিম খাবো, আমারও ইচ্ছা হয় আমিও শপিং মলে গিয়ে নর্মাল ভাবে শপিং করবো, আমারও ইচ্ছা হয় আমি একটা ক্যাফেতে বসে কফি খাবো, তাই না? এখন অনেকে বলবে নায়িকা হয়ে গেছো এটা তুমি পারবে না, এবং অনেক শুনেছি অনেকে বলেছে নায়িকা হয়ে গেছো ওখানে কেন গেলা, ওই কফি শপে কেন বসলা, আরো বড় কফি শপে যেতে হবে। বাট আমার মনে হয় আমার তো এনজয় করতে হবে, তাই না? মানে আমার কাছে মনে হচ্ছে আমি পুরো এলিয়েনদের কথা শুনছি। হ্যাঁ, পর্দায় আমাকে যেটা দেখবে আমাকে জাজ করা হবে জাস্ট পর্দা দেখে, আমার ব্যক্তি জীবন দেখে আমাকে জাজ করা হবে না, কারণ আমি মানুষকে পর্দায় আমার নিজেকে প্রেজেন্ট করি ওভাবে। নায়ক হলে নায়িকা হলে এটা করা যাবে না, বি দা ওয়ে ইউ আর, এখানে ফেকনেস এর কিছু নাই। সো আই থিং নায়ক আর মানুষ না, তার দোয়ার প্রয়োজন নাই, তার ভেতরে যে আত্মতৃপ্তি যে সায়মন ভাই আমাকে ধরেছে, এই যে এটা তোমার কলিগ যারা তোমার সাথে কাজ করছে তাদেরকে দেখলেই জড়িয়ে ধরছো, ঠিক এরকম ভাবে কি কোন নায়িকাকে দেখলে জড়িয়ে ধরো? এটা ধরি তো, দিঘিকে ধরা হয়নি, দিঘি তো কাকা তো বন্দি কি আর নায়িকা হয়নি, যাই হোক না কেন এবার কি ধরো? আমি অপ্রস্তুত ছিলাম এই প্রশ্নের জন্য। এই যে তুমি অপ্রস্তুত ছিলা কথাটা বললা কি কারণে, তুমি যেই ঢঙে বলেছো সেটার জন্য প্রস্তুত ছিলাম। এটা কিসের জন্য যে তোমার বউ দেখলে মাইন্ড করবে? আমার বউ তো মানে খুব উচ্ছ্বসিত হয় যখন আমি নায়িকাদের সঙ্গে কথা বলি, যখন ও কখনোই আমাকে ফোন দেয় না। আচ্ছা, সিরিয়াসলি আমাকে জিজ্ঞেস করছে একদিন যে তুমি কোথায়, আমি বললাম যে আমি এক নায়িকার গাড়িতে, দুইজন নায়িকা আছে, বলে কি তুমি মাঝখানে না সাইডে, আমি বললাম আমাকে পাশে বসালো, ও বলছে যে তুমি মাঝখানে কেন বসা নাই, এরকম। দুইজন নায়িকা থাকা মানে সেফ, একজন নায়িকা থাকা মানে সেফ না, দুইজন থাকলে তো আছে। এই তো তোমার বউকে আমি শিখাই দেবো এইগুলো, তোমার বউ এখনো খুব ইনোসেন্ট, হ্যাঁ এখনো বুঝতে পারেনি বুঝছো দুইজন। আচ্ছা যাক, জোকস অ্যাপার্ট, এই যে আমি সাইমনের সাথে কথা বলছিলাম, ওয়াইফ নিয়ে কথা বললাম, গল্প করলাম, তুমি যদিও এখন তো ছোট নাই, তো এরকম কি কেউ লাইফে আছে মানে বয়ফ্রেন্ড পার্টনার এনিওয়ান? আমার মনে হয় কি যেগুলোর অনেক সময় পড়ে আছে,
কি সুন্দর করে গুছিয়ে মানুষ মিথ্যা কথা বলে। আমিও ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করি, এখন এটা যে পরে নিউজ হয়ে যাবে যে এটা ওখানে অমুক ছিল তমুক ছিল আর এটাই নাকি ও বয়ফ্রেন্ড, এটা তখন আসলে মাথায় আসেনি, পরে মাথায় আসছে ও আচ্ছা এটাও তো সম্ভব কারণ এখন নায়িকা হয়ে গেছি। নায়িকার কাছে তার কাছে আর জার্নালিস্টদের কাছে নায়িকা মানেই বয়ফ্রেন্ড আছে। সাইমন, এই নায়িকাদের বেলায় এরকম অনেক শোনা যায় বয়ফ্রেন্ড আছে, নায়ক বয়ফ্রেন্ড, নায়কদের বেলায় সেরকম শোনা যায় না, কি কারণে? নায়করা ভদ্র বেশি আমাদের দেশে, মানে প্রেম করলে কি অভদ্র হয়ে যায়? obedient যে হয় না যে বাবা মায়ের ছেলেরা committed বেশি, বুঝছো? committed ও কি এটা কোন ছেলেরা committed তো মেয়েদের সাথেই হয়, হ্যাঁ সেটা কারোর বউ আছে হয়তো, কারোর বাইরে গার্লফ্রেন্ড আছে সেটাও হতে পারে, অথবা কোনো নায়িকাই হয়তো বা তার গার্লফ্রেন্ড সেটা আনতে চায় না স্ক্রিনে, এরকমও কিছু হতে পারে। হ্যাঁ তা হতে পারে, ইনফ্যাক্ট একটা নায়ক প্রেম করবে না এটা তো হতে পারে না, আমি আমি মানতে চাই না। কিভাবে তোমরা সিঙ্গেল থাকো বলো তো, কারণটা কি বলো, কারণটা কি বলো? আমি আর সাইমন, তোমার কাকা তো ভাই আর আমি দুইজন মিলে তোমাকে একটু সময় হয় না, সময় হয় না। আর টু বি অনেস্ট, যেটা মানে একদম সত্যি কথা বলি, আই এম ফ্রম আ ভেরি স্ট্রিক্ট ফ্যামিলি, লাইক ভেরি। আমাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে আমার 10 পাস করার পর, আমি যেদিন এক্সাম দিই তার পরের দিন আমাকে, টেনে আমি যখন এসএসসি দিই তার পরের দিন আমাকে ফোন দেওয়া হয়েছে। আমার ওই ফোনটাই আগে সুব্রতদার কাছে ছিল, কাকুর কাছে, ওটা তুমি লোকে ইউজ করতে, আমি ফোন দিব জিজ্ঞেস করব। হ্যাঁ ইউ ক্যান, তারপরে যেহেতু তুমি শিশু শিল্পী, তোমার অনেক আমরা ইন্টারভিউ দেখেছি, তুমি যখন এসেছো আবার নায়িকা হিসেবে তখন আমরা দেখেছি, তো আমরা বেশ কিছু জানি, বাট এই মুহূর্তে ঠিক দেখে নেব, আমাদের কাছে কিছু ছবি রয়েছে তোমার আর সাইমনের, কিছু ছবি রয়েছে আমার আর ওর, তোমার দুইজনের একসাথে আলাদা আলাদা ছবি রয়েছে, সেই ছবিগুলো দেখবো এবং সেই ছবিগুলোর কিছু কমেন্ট পড়বো এবং ছবিগুলো কোথায় ছিল। এই যে সাইমন, যে নায়ক নায়ক ভাব নায়িকার অভাব কেন সাইমন? এই ছবিটা খুব সুন্দর একটা ছবি, বাট নায়িকা নায়িকার পাশে বলো। নায়িকা সেদিন কে যেন ছিল, এটা হচ্ছে চিনমৈত্রীর সামনে, এখানে এই যে স্টিল ফটোগ্রাফার ছিল তো নায়িকা এলাও করে নাই আমাকে একাই ছবিটা, সেখানে যদি আমি এখন একটা ইয়েতে যাই, কমেন্টে যাই, এখানে তো বউ মনে হয় না, মনে হচ্ছে নিচের ঘাগরা ছিঁড়ে গেছে ইমার্জেন্সিতে এই প্যান্ট পরানো, আর সেটা ফ্যাশন বলে পাবলিককে চিপকায় দেওয়া হয়েছে। আমার টু বি অনেস্ট, আমার ব্রাইডাল লুক এটা মানে অনেক ইয়া করে করাইছিল, এন্ড আই ওয়াজ তোমার একটা পিকচার দেখে আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই ব্রাইডাল লুক, যে হ্যাঁ আমার কাছে মনে পিকচারটা আছে এখনো ফোনে, আমি আমি গিয়ে বলছি আমাকে এরকম একটা মেকআপ করে দিতে হবে পিয়া আপুর মতো, দেন দেন আমি তোমার, যেহেতু আমি অনেক সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করি, আমি অনেক পিকচার দেখি, দেন আই থট যে এরকম একটা কনসেপ্ট অবশ্যই হতে পারে, কারণ আমি বাইরের দেশে অনেক দেখেছি যে এরকম টপসের সাথে প্যান্ট থাকে, আর আমি ওই দিন এই প্যান্টটা পরে গিয়েছিলাম ওখানে, আমি এটা চেঞ্জ করার সময় হঠাৎ মনে পড়ছে যে আমি একটা ছবি আমি তুলে নেই, দেন আমি গেলাম একটা ছবি তুলো তো, তারপরে দুই তিনটা পোজ দিছে ওরা, পরে আমাকে এটা এডিট করে দিছে, আমার এই ছবিটা খুব ফেভারিট। তোমাকে আমরা ঠিক মাঝে মাঝে একেবারে মাটির মানুষ, একেবারে মাটির মানুষ, হ্যাঁ সো মাটির মানুষ, এটা 2018 সালের পিকচার, আমাদের এলাকার ভাষায় বলি যদি এটাকে আমরা পাগার বলি, পাগার এটা ডোবা, হ্যাঁ ধরো পুকুরের মতো, এটা হচ্ছে যে কচুরি পানা থাকে প্রচুর, এটার মধ্যে শুধু শিং টাকি, তারপর হচ্ছে তোমার মাগুর মাছ, এই ধরনের খালি পানা,
এখানে কি যাবে কিডস পরে না না কিডস পরে না মানে মাঝে মাঝে দেখা যায় কি কিছু কিছু জায়গা থাকে সাইমন মনে করো আমরা যখন যেখানে ভাবি যে তুমি যদি মাছ ধরতে যাও বা সাপটা যদি থাকতে থাকে মানে থাকে না খাল বিলে যখন যায় তখন অনেক এরকম বুট পরে যায় এইখানে আসলে এই সুযোগটা নাই তুমি খেয়াল করো এটা পুরোটাই কাদা যদি বলো যে আমার সবচেয়ে কি ভালো লাগে সেটা হচ্ছে আমি এই পরিবেশে গিয়ে মাছ ধরতে চাই কুমিল্লার একটা বড় পুকুর আছে কি জলাশয় ওটা ধর্মশালা দিঘি ওটাতেও মাছ ধরেছি আমরা 24 ঘন্টা টানা ওটার আয়োজন ছিল বিশাল ধরো আচ্ছা ধর্মশালার দিঘিকে পরে আসছে আপাতত তোমার কাকাতো বোন দিঘির এখানে একটা ছবি আছে দিঘি এটা কিসের ছবি বুক চিন চিন করছে এটা হচ্ছে একটা ভিডিও অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ টিকটক আফ্রিদির সাথে এটা ওর আইডিতে পোস্ট ছিল ওইটারই একটা স্টিল এটা তোমার কি নাচতে তোমার অনেক নাচের ভিডিও দেখি নাচতে ভালো লাগে রাইট হ্যাঁ আমি নাচতে পছন্দ করি একটু একটু পারি আচ্ছা আমাকে একটু বলো তো আমি জানি না আমি আমার জন্য জানতে চাই আমাদের প্রোগ্রাম প্রোডিউসার সব ছবি বাদ দিয়ে তোমার আফ্রিদির সাথেই কেন তোমার ছবি দিচ্ছে কারণ আফ্রিদির সাথে আমাদের রিউমার আছে এই জন্য ওর সাথে যখন কথা বলো খুব এমবারাসিং লাগে না ফার্স্টে লাগতো ওরও লাগতো আমারও লাগতো দেখা যেত ও আমার সাথে অনেক অনেক মাস কথাই বলেন এই যে না কথা বললে আবার কখন কি হবে দেখা করবো না কথা বলবো না আমরা মিটও করি এই জন্য খুব কম কারণ আমরা চাই না রিউমারটা ছড়াক বেশি বাট আমার এখন আমাদের কথা এবং এখন আমরা খুব নর্মাল হয়ে গেছি মানে একটা টাইমে এরকম ছিল যে আমি কোথাও গেলে ভাইয়া আপু আফ্রিদি ভাইয়া ভালো আছে কিংবা আফ্রিদি কোথাও গেলে ভাইয়া দিঘি আপু ভালো আছে এত এম্বারেসিং মোমেন্ট ছিল যে পরে মানে লিটারালি ওকে ফোন দিয়ে দিয়ে আমার শুনাইতে হতো যে ভাই দেখেন আমার ফ্রেন্ড না মানে আসলে যদি এরকম হয় আসলে এই জিনিসটা খুব এম্বারেসিং বিকজ আমার অনেক জন্য অনেক কিছু করেছে জীবনে না ফ্রেন্ড থাকতেই পারে তোমার জন্য এই যে এতদিন তুমি এত বছর ধরে কাজ করছো তাহলে তো অবশ্যই পাগল আছে তোমার বই যখন বলছে অবশ্যই একটা এটা নিয়ে তার খুব আফসোস আছে মানে এখন পর্যন্ত আসলে কি কেউ পাগল হয়নি তোমার জন্য নায়িকারা সেটা হয়তো হয়েছে কি বলতেই হবে আমি জানি যে আমার বিপরীত একজন নায়িকা থাকবেন সে আমার কলিগ তার সঙ্গে আমার মানে কেমিস্ট্রি তৈরি হবে সেটা ডিরেক্টর করাবেন আর বাস্তবিক অর্থে যেহেতু আমি মানে অনেক বছর হয়ে গেছে মানে তারা সবাই আমার এখন ফ্রেন্ড এই যে ওর সঙ্গে দেখা হলে অনেক দুষ্টুমি হয় কিন্তু মানে এর বাইরে ওর সঙ্গে আমার কোনো কথাই হয় না কোনো যোগাযোগ নেই কিন্তু মানুষ মনে করবে যে প্রচুর কথা হয় তার সঙ্গে মনে হয় প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আমার বিষয়টা এরকম না ওর সঙ্গে যতবার দেখা হয় মানে সম্পর্কটা শুরু থেকেই এরকম ক্লোজের মতোই আর আমার সব কো আর্টিস্টের সঙ্গে আমার এরকম ক্লোজ রিলেশন যেমন আমি আমার সবচেয়ে বেশি সিনেমা মাহির সঙ্গে মাহির যে মানে হাজবেন্ড মানে এক্স হাজবেন্ড ইনফ্যাক্ট যদিও মানে অপু ভাই উনাকে আমি বলতাম আমি আপনার ওয়াইফের সঙ্গে এখন রোমান্স করবো পারলে ঠেকান এরকম আর উনি তো সেটে থাকতেন অন্যান্য যারা কো আর্টিস্ট সবার সঙ্গে আমার সম্পর্কটা এরকম আচ্ছা তোমার কি কাউকে ভালো লাগেনি আমি আমার তো বউ আছে শুরু থেকে বউ ছিল তো মানুষ ভালো লাগতে পারে লাগে না না সুযোগ ছিল না বিষয়টা এরকম না মানে ওরকম ভাবে চিন্তা করি নাই মানুষের মন তো বলা যায় না দর্শকরা কি ভাববে আচ্ছা আচ্ছা আমরা পরের ছবিতে চলে যাই ডিফারেন্ট একটা প্রোগ্রাম পিয়ার প্রিয়জন প্রিয়জন না শত্রু এটা ভাবতে হবে না না প্রিয়জন প্রিয়জনই দাঁড়াতে হবে এত কথা জিজ্ঞাসা করছি আচ্ছা পরের ছবিটাতে যাই আমরা খুব সুন্দর একটা ছবি দেখছি মিশা ভাই ডন ভাই তোমার এটা এটা কবে কার ছবি ছিল এটা অনেক আগের ছবি 2018 সালের সম্ভবত হ্যাঁ 18 সালের হ্যাঁ 18 সালের ছবি উনাদের দুজনকে হয় কি যে আমরা তো স্ক্রিনে দেখি যে ভয়ানক লোক আমি যখন সিনেমায় আসিনি মিশা ভাইয়ের পজিটিভ ই ছিল সব এখনো যেটা দর্শক জানে যে মিশা ভালো মানুষ ডন ভাই সম্পর্কে একটা নেগেটিভ ধারণা ছিল আমাদের সবকিছু মিলে আমি যখন সিনেমা আসতাম ওনাদের সঙ্গে জানাশোনা হলো দেখলাম যে আসলে ওনারা ভালো মানুষ ভালো মানুষ শুধু না সেটা ভেবে আমি ক্যাপশনটা এরকম এরকম হয়তো দিয়েছিলাম যে বাস্তবে যারা ভালো মানুষ পর্দায় তারা খারাপ মানুষ বা কিছু একটা আমার মনে নেই আচ্ছা পরের ছবিটাতে যাই আমরা
এটা কবেকার ছবি? এটা খুব রিসেন্ট, এটা আমরা ওই যে গেলাম না, তোমার বড়বেলার ছবি রিসেন্টই হবে, আগে হবে না, বলো তুমি রিসেন্টলি বড় হয়েছো, রিসেন্টলি বড় হয়েছো? না না, মানে রিসেন্ট বলতে খুবই রিসেন্ট, এটা যেমন মিররে গেলাম না ওয়েস্টে না ওই দিনের, এটা 15 20 দিন আগে। হ্যাঁ আচ্ছা, সাইমন এটা দুটো ছেলে মাশাআল্লাহ, কি নাম মাশাআল্লাহ? একজন হচ্ছেন সাদিক মোহাম্মদ সাইয়ান আর একজন সাদিক মোহাম্মদ সাইয়ার, আমি ডাকি টুকুটুকু আর টুকটুক, টুকটুকু আর টুকটুক কলিজা দুইটা। এই যে এই নিচে একজন একটা কমেন্ট আছে, বাহ তিন ভাই, বাফু তিন ভাই, বাফু বাফু মানে কি? তিন ভাই মানে বাবা ছেলে মানে তিনজন, মানে আমাদেরকে একই রকম চেহারা বোঝাচ্ছে আর কি, আমার এলাকার কেউ হবে যিনি কমেন্টটা করেছেন। ফুত মানে কি? ফুত মানে ছেলে, এই যে সেই ব্রাইডাল, হ্যাঁ সেই ব্রাইডাল লুক আমরা যেটা দেখতে আগে দেখছিলাম জানি পড়া, সেখানে একদম পরিপূর্ণ একটা ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ছবি, অনেকের অনেক কমেন্ট, অনেকের অনেক কমেন্ট দিয়ে আছে। তোমার ব্রাইডাল লুক আমি অনেক দেখেছি, ব্রাইডাল মানে ছবি তুলতে ভালো লাগে? ব্রাইডাল ছবি তুলতে হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগে, আর আমি তো ব্রাইডাল একটা করেছিলাম, তারপরে এই পর্যন্ত আমি 10টা ব্রাইডাল করে ফেলছি, এমন একটা অবস্থা যে আমি মানে আমার মজা লাগে কি মানুষ আমাকে দিয়ে ব্রাইডালটা অনেক বেশি করায়, এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বোরিং লাগে না বিরক্ত লাগে না, তখন না আমি নিজের একটা আমি আমার আসল বিয়েতে নিজের লুকে আবার রিক্রিয়েট করবো, এইটাই আমার মজা। এইটাই মানে এই যে আসল বিয়ের কথা বলছো, আসল বিয়েটা কবে করার ইচ্ছা বা অনেক পরে? কত পরে? 10 বছর 20 বছর 30 বছর? না না না, বাট ইটস লাইক 5 to 7 or 8 years. বিয়ে করার জন্য মানুষের এজের থেকে বেশি ইম্পর্টেন্ট সে মেন্টালি রেডি কিনা, দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবকিছুর জন্য রেডি কিনা, আমার মনে হয় সেইটাই ইম্পর্টেন্ট, কি বলো সাইমন? এখনো ম্যাচিউর হয়নি মনে হয়, আরো 5-7 বছর লাগবে, আরো 5-7 বছর লাগবে। সাইমন থ্যাংক ইউ, এটা মনে তোমার কোন একটা শুটিং এর ছবি? আমার শুটিং স্পট এর গোলাপতলির কাজল, এটা সিলেট একটা হাওড়ের এখানে, আমরা ভাবছিলাম যে লোকজন থাকবে না, কোথা থেকে যেন ওনারা আসলেন, ভালোই লাগে। এই এই সিচুয়েশন গুলো আমি খুব মাঝখানে মিস করেছি করোনার কারণে। আমরা হয় কি যে আমরা যারা সিনেমায় কাজ করি বা যে কোনো জায়গার আর্টিস্ট, তাদের চাওয়াটা কি? তাদের চাওয়াটা এই যে শুধু আমরা যে ক্যামেরা বলছি না, ডিরেক্টর ক্যামেরা ক্যামেরাম্যান বললেন বা ডিওপি বললেন যে রোলিং, ডিরেক্টর বলছেন যে অ্যাকশন, এই যে একটা প্রশান্তি, এরপরে দুনিয়ায় আর কেউ নাই, ডিরেক্টর কাট বলা পর্যন্ত সেটা আর কেউ নাই, এটার জন্য আমরা কাজ করি। এটার যে কি মানে এটা একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমি মনে করি, প্রতিদিন ক্যামেরা রোল অ্যাকশন এই শব্দটা শোনা, এবং তার জন্য যদি হয় এর চেয়ে বড় শান্তি মনে হয় নাই। একেবারে, এবং সেটা যেহেতু করোনার সময়টা কেটে গিয়েছে অনেকখানি প্রায়, সো আমরা তার একটা সুন্দর দিন সবসময় দেখতে পাচ্ছি, এবং এটা আমি শিওর সে বই পড়ার সময় না এটা পোজ দিচ্ছে যে দেখো বই সুন্দর, সাইমনের কাকা তো বোনের সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, এটাই স্বাভাবিক, একজন লিখেছেন যে জান তোমার হাইট কত, ওই হাইটে যিনি লিখেছেন যেতে পারেন, উত্তর দেওয়া যাবে না, কি অবস্থা। আচ্ছা পরের ছবি দেখে যাই। আচ্ছা আমি জানো তোমার, আমরা এই ছবিটাতে আসবো, তোমার সোশ্যাল মিডিয়ার নাম দিঘি, পিকু কেন? পিকু কেন? পিকু হচ্ছে আমার পিকু, পিকু ফিল্মটা আমার খুব ফেভারিট দীপিকার, এবং পিকুতে আমরা দেখি বাবা মেয়ের একটা কাহিনী, এবং আই ক্যান রিলেট সো মেনি থিংস উইথ দিস, মানে বাবার সাথে আমার রিলেশনটা অনেকটা এই ধরনেরই, মাঝে মাঝে ঝগড়া, মাঝে মাঝে ভালোবাসা, খুনসুটি, এবং মানে এই ধরনেরই আমার সাথে রিলেশন, মাঝে মাঝে আমি টেক কেয়ার করি বাবার, মাঝে মাঝে বাবা টেক কেয়ার করে, এবং আমার মনে হয় যত দিন যাবে আমাদের রিলেশনটা এরকমই হবে, যেহেতু বাবার সাথে আমি অনেক ফ্রি, অনেক ফ্রেন্ডলি, বাবার সাথে আমার সম্পর্কটা এরকমই একটা হবে যে শেষে গিয়ে আমি বাবাকে টেক কেয়ার করবো, এবং আমি রিলেট করতে পারি জিনিসটা, এবং পিকু ক্যারেক্টারটার সাথেও আমি রিলেট করতে পারি। সাইমন, কাবিলা ভাইয়ের সাথে সুন্দর একটা ছবি দিচ্ছো, কবেকার ছবি? এটা হচ্ছে আমাদের যে শিল্পী সমিতি নির্বাচনের কিছুদিন আগের ছবি, ওনাকে আমরা বললি যে ভাই এসেন, উনি আসলেন, এটা সম্ভবত পরিচালক সমিতির এখানে, উনি বললো ছবি তুল ছবি তুল, এবং কাবিলা ভাই কি যে মজার মানুষ, ধরো উনি যেখানে যাবে একটা আওয়াজ,
কি জানি একটা আওয়াজ করে হঠাৎ কেউ তাকাবে, মানে এইটার মানেই হচ্ছে সে আসছে, উনি চলে এসেছেন, অনেক দারুণ মানুষ। সুন্দর সুন্দর ছবি দেখছিলাম তোমাদের, তোমার কাছে আসতে চাই দেখি, বাবার সাথে কি তোমার ওই সম্পর্কটা আছে যে কাউকে ভালো লাগলে আমি, আমার কি ভালো লাগছে বা আমার কি ভালো লাগছে না এই কথাগুলো বলার মতো? হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমি আসি, আমি বাবার সাথে অনেক ফ্রি, আমি অনেক ফ্রেন্ডলি বাবার সাথে, এবং এটা ছোটবেলার থেকে, আমি জানি না কেন, মেবি আমার কপালে ছিল যে আমার মা থাকবে না, এই জন্য আমার বাবার সাথে ছোটবেলার থেকে আমার সম্পর্কটা এরকম। আমি যখন, আমি তো ছোটবেলার থেকেই যেহেতু শুটিং এ খুব ব্যস্ত থাকতাম, দেখা যেত আমি বাবা দুইজনই আমরা রাতে বাসায় ফিরলাম, আমি মা সহ বাসায় ফিরলাম, বাবা ওই দিক দিয়ে শুটিং করে আসলো, এবং আমরা যখন খেতে বসতাম টেবিলে, তখন আমি মানে সারা দিন কি করলাম, কোথায় গেলাম, কে আমাকে কি বললো, মান্না আঙ্কেল আজকে কি বললো, আজকে সাকিব আঙ্কেল কি বললো, তোমার কথা বলো স্যামন, যে ঈদের সময় তুমি, ঈদ তো আমশিওর তুমি একটা ঈদও ঢাকায় করোনি? না না, ঢাকা একবার করেছিলাম, না পারতে, না পারতে বলতে কি, আমি তো অনেক আগে রাগ করে ঢাকায় এসেছিলাম, এটা 2002 সালের দিকে, তখন করেছিলাম, মনে হচ্ছিল যে অনেকবার বলেছে বাড়িতে আসো আব্বু আম্মা বন্ধু বান্ধব বা যারা আছে, আমি তো যাবই না রাগ করে, যখন পরে ঈদ চলে আসলো, ধরো ঈদ চলে আসলো আর কেউ বলে না, মানে ঈদের দিন রাত 2টা পর্যন্ত বলেছে চলে আসো, সকালে ঈদ আর তো কেউ বলে না, এখন কিভাবে যাব, পরে যাওয়া হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের সবচেয়ে বাজে দিনটা ওইটা ছিল, ঈদের সময় কখনো না আমার এত ই নাই, একেবারে মেনে মেনে, ধর্মের মতো মেনে মেনে, অক্ষর অক্ষর পালন। মনে করো আমি শুটিং এ গেলাম প্রয়োজনে, আমি একটা সিনেমা শুটিং করেছি টানা, সেখানে আমার ঘুমানোর সুযোগ নেই, মানে ও যে ছবিতে নায়িকা হলো যে ডিরেক্টর স্বামী আহমেদ রনি ভাই, মানে রনি ভাইয়ের সেটের কথা বলছি, যে আমার ক্যারেক্টারটা ওই রকম, ও ঘুমায় না ছেলেটা, রনি ভাই আমাকে ঘুমাতে দেয় না, সিরিয়াসলি, মানে আমি ঘুমের পরে ব্যাপারটা থাকবে, হ্যাঁ হ্যাঁ ঘুমানো যাবে না। সেখানে কিন্তু আমি টানা ধরো 2-3 দিনও কাজ করেছি, হয়তো ঝিমুচ্ছি আবার কাজ করছি, সেটা প্রয়োজনে, আমার যদি ওরকম ক্যারেক্টার ডিমান্ড না করতো আমি কাজ করতাম না, আমি সুস্থ থাকলে না পরের দিন আবার শুটিং করব, অ্যাবসলিউটলি আমি প্রতিদিন শুটিং করতে চাই, আর যদি আল্লাহ রহমত করে টানা যেন আমি সারা বছর শুটিং করি, কিন্তু ঈদের সময় না, ওই 10 দিন আমাকে ফ্রি থাকতে হবে, সেটা মানে সবার জন্য, আমার নিজের জন্য, আমি বাড়িতে না গেলে আমার ঈদ তো হবেই না, পাশাপাশি আমার অনেকের ঈদ হবে না, আমার বউ বাচ্চার হলো না, আমার বাপ মার হলো না, আমার পরিবারের যারা আছে আত্মীয় স্বজন, এবং আমার গ্রামের অনেকের ঈদ হবে না। মেয়েদের কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে মনে করো যে ট্রেডিশনাল ওয়েতে মেয়েরা বিয়ের পর চলে আসে শ্বশুর বাড়িতে, চলে যায়, তাই না? তোমার যদি কখনো বিয়ে করো, যখন করবা 5-7 বছর পর বা 10-20 বছর পর যখন করবা, তুমি বিয়ে করার পর যদি তোমাকে তোমার হাজবেন্ড বলে যে না দেখি তুমি আর অভিনয় করতে পারবা না, তুমি কিভাবে রিয়্যাক্ট করবা? তুমি মানবা না আমি জানি, বাট রিয়্যাক্টটা করবা কিভাবে? না এরকম যদি আমি ধাঁচ পাই ঈদের, সরি মানে বিয়ের আগের দিনও যদি আমি এরকম ধাঁচ পাই, বিয়ে তোর কাছে ঈদের মতো প্রতি বছর করবে, আমাকে 2-3 বছর পরে হলো এই কথা শুনতে হইতে পারে, আমি আগের দিনই বিয়ে ভেঙে দিবো, ওকে বাই টাটা। একেবারে ইনফ্যাক্ট আমি নিজেও একটা জিনিস বিশ্বাস করি যে তোমার কেউ যদি তোমাকে ছেড়ে যেতে চাও তাকে যেতে দাও। এই যে সম্মানের কথা বললাম স্যামন, সিনেমায় আসার পর, নায়ক হবার পর তুমি অনেক সম্মান পেয়েছো, আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছো, সম্মান পেয়েছো, কখনো কি মনে হয় এই সম্মানের জায়গাটা তুমি কিভাবে ধরে রাখতে চাও? আরো বিনয়ী হতে হবে, মানুষ যত বেশি বিনয়ী, যে আমি অনেক, আমি অনেক কিছু হয়ে গেলাম, আমার অনেক নাম সুনাম, আমার তো প্রচুর ফ্যান ফলোয়ার, এই সেই, সেইখানে হয়তো বড় তারকা হয়ে গেলাম, দেখছে মানুষ, তো আমাকে যদি রেসপেক্ট না করে, আমি যদি শুনি কেউ আমাকে খারাপ বলছে, ওই ওই অত বড় তারকা আমি হতে চাই না। আমার দুজন ফ্যান বা দুজন আমাকে ভালোবাসে, এই দুজন যদি প্রপারলি আমাকে ভালোবাসে আমি ওটাই থাকতে চাই। সো বিনয় হতে হবে, বিনয় মানুষকে বড় করে, সমৃদ্ধ করে, আর ওইটা আমি মানে প্রতি সেকেন্ডে ফিল করি। অহংকার যার নাই সে আজীবন শ্রদ্ধার জায়গায় থাকবে, এটা হচ্ছে আমার ফাইনাল কথা আর কি, যেটা বলতে চাচ্ছিলাম।
দেখি শুধু অহংকার কথাটা আমি না নিয়ে আসি, আমি যদি সম্মানের কথা বলি, বেশ কিছু নায়িকা কথা যদি বাংলা চলচ্চিত্রের কিছু নায়িকার কথা বলা হয়, তারা এমন কিছু নিউজ দেখি যেটা অ্যাকচুয়ালি যায় না তাদের সাথে, যায় না সেটা তাদের যতটুকু আমার মনে হয় সম্মান নষ্ট হয়েছে তার থেকে বেশি বাংলা চলচ্চিত্রের সম্মান নষ্ট হয়েছে। কখনো মনে হচ্ছে যে না না ওনার মতো হওয়া যাবে না, ওনার মতো চিন্তা করা যাবে না, ওনার মতো কার্যক্রম করা যাবে না, নিজেকে সংযত রাখতে হবে। আমার প্রেফারেন্স ওগুলো জিনিস আসেই না, আমি ওভাবে ভাবিই না, আমার ওরকম জিনিস মনেই হয় না কখনো, যারটা দেখি তারটাই দেখা পর্যন্তই, তারপরে মাথায় আর কিছু ঢুকাই না, এই যে শুনি তারপরে অতটুকু শেষ, ওখানেই শেষ, ওখানেই শেষ, ওখানেই ওটা ধামা চাপা। এবার আমি আমারটা কিভাবে চালিয়ে যাব, কিভাবে আমি আমার থেকে মানে আমি আমার বেটার ভার্সনটা কিভাবে হব, দিন দিন আমার মধ্যে থেকে কিভাবে আমার মধ্যে আরো বেটারটা বের করা যায়, এটাতেই চেষ্টা থাকে। That's a wonderful thing. And আমরা প্রায় অনুষ্ঠান আমাদের শেষের দিকে চলে এসেছি, তোমার যেহেতু প্রথম দিকে তোমার শুরু, আমি প্রায় বলেছিলাম যে সাইমন যে এই যে নায়ক তো তুমি আছোই, নেতা হওয়ার ইচ্ছা আছে কিনা, এবং তুমি বলেছো যে আমার একটা পলিসি করার ইচ্ছা আছে এবং তোমার ফ্যামিলি থেকে ওই ব্যাপারটা আছে, তো তোমার এই নায়ক স্টারডম দিয়ে এই ফেমটা দিয়ে তুমি কিভাবে পলিটিক্সে এসে মানুষকে তুমি সহায়তা করতে চাও বলে তোমার নিজের একটা সর্বোপরি চিন্তা ভাবনা রয়েছে? মানুষের খেদমত করার জন্য, মানুষের ভালো কিছু করার জন্য অন্তরটাই জরুরি, ইচ্ছা শক্তিটা জরুরি। আর যেহেতু একটা আল্লাহর রহমতে একটা এইখানে কাজ করছি, তাদের সঙ্গে আমার নারীর টান আছে, আমার যোগাযোগ আছে রেগুলার, তাদের চাহিদাটা আমি জানি, আমি যখন নামবো ওই সব কিছু গুছিয়েই নামবো, আমার কি হবে সেই চিন্তা যদি করি, আমি আমার মাঝখান থেকে আমিত্ব যখন সরাবো তখনই আমি মানুষের জন্য কাজ করতে পারবো। আর আমি ওইভাবেই আগাচ্ছি যেন আমার মধ্যে আমিত্ব না থাকে, আমি ওই সাধারণ মানুষটা হতে চাই, তখন আমি আমার আমি তার ক্রাইসিসটা বুঝতে পারবো, যেটা হয়তো এখন পারছি কিন্তু করতে পারছি না, ওভাবে ট্রাই করছি নিজেকে তৈরি করার জন্য। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সাইমন, যাতে তুমি যেভাবে নিজেকে সবার কাছে জনগণের কাছে উপস্থাপন করতে চাও সেটা যেন তুমি পারো, দোয়া থাকবে তোমার জন্য। আর দিঘি, তোমার জন্য যদি বলতে চাই যে আজকে থেকে যদি বলি 7 বছর পরে তুমি কিভাবে, না বিয়ে না, 7 বছর মানে বিয়ে না, কাকা তো ভাই তুমি চুপ না, না 5-7 বছর পরে বলো না যে একটা বিয়ে করবে, খুব ইচ্ছা আমার বিয়ে দেখার, তোমার বিয়ের ইভেন্ট করবো, আমি ইভেন্ট করবো, তুমি কাকা তো বল, তাহলে আমি কি হবো ফুফাতো ভাই, না কাকা তো ভাই থাকলেই হলো। তুমি আজকে থেকে 7 বছর পরে বা 10 বছর পরে তোমাকে যদি বলা হয় যে তুমি নিজেকে কিভাবে এখন চিন্তা করো যে ওই টাইমটাতে তুমি নিজেকে দেখতে চাও? আমি যদি টু বি অনেস্ট যেটা আমি বলি সেটা হচ্ছে আমি একজন পরিপূর্ণ হিসেবে একজন অভিনেত্রী দেখতে চাই, আমার নামের পাশে যেটা অভিনেত্রী জিনিসটা বসে, এবং ওইটা এমনি এমনি চাই না যে হ্যাঁ ওর ইচ্ছা ছিল এই জন্য কিংবা ও চেয়েছিল একদিন হোক মায়া করে, না আমি অর্জন করে নিতে চাই, ওই 7 বছর পরই হোক 10 বছর পরই হোক কিন্তু অর্জন থেকে যাতে জিনিসটা। অ্যাবসলিউটলি, এবং তোমার 7 বছর 10 বছর লাগবে না, তোমার যে ডেডিকেশন রয়েছে, তুমি যেভাবে কথা বলছো, ডেফিনেটলি তুমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ তুমি যেরকম করে চাও নিজেকে দেখতে সেটা পেয়ে যাবে। তোমরা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বাইক চালান যারা, আপনাদেরকে বলবো ঈদের সময় আমরা প্রচুর এক্সাইটেড থাকি, বিশেষ করে যুবক ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এবং ভালোবাসার সুরে থাকবে, সে আপনারা সাবধানে বাইক চালাবেন, রোড অ্যাক্সিডেন্ট প্রচুর মাত্রায় বেড়ে যায়, আর যারা লঞ্চ পথে বা বিভিন্ন পথে বাড়িতে যাই আমরা যেন সাবধানে ফিরে আসতে পারি সেটা অবলম্বন করব। আপনি নিরাপদ থাকলে নিরাপদ থাকবে আপনার পরিবার, থাকবে বাংলাদেশ সুন্দর। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের সময়টা আসলে অনেক আনন্দের, অনেক মজার, আমি চাই প্রত্যেকটা মানুষ এরকম আনন্দ করে ঈদটা কাটাক। আর আমরা জানি 2টা বছর আমরা ঈদটা পাইনি ভালোভাবে কোভিড এর জন্য, আলহামদুলিল্লাহ এই বছর অনেকটাই আমাদের পৃথিবী সুস্থ এবং আমরা সুস্থ পৃথিবীতে আবারও একটা সুস্থভাবে ঈদ পাচ্ছি। তারপরেও আমি চাই যে সবাই যাতে প্রিকশনটা মেনে যাক, কারণ প্রিকশনটা মানলে আমাদেরই সুবিধা, আমরাই সুস্থ থাকি। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সাইমন, থ্যাংক ইউ দিঘি, খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে। ভিউয়ার্স, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সাইমনের সাথে এবং দিঘির সাথে, খুব ভালো লাগলো। বাংলা চলচ্চিত্রে যখনই কোনো নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী যারাই আসুক না কেন, তাদের সাথে যে
যে গল্পটা জমে সেটা আসলে গল্পটা অ্যাকচুয়ালি অন্যরকম গল্প, সেই কারণে আটাটা অনেক বেশি জমে গিয়েছে। এনিওয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা সবাইকে আরও একবার দিচ্ছি। এবং সাইমন যে কথাটা লাস্টে বললো, যারা বাইক চালান তারা এমনভাবে বাইক চালাবেন যে আপনি শুধু নিজের কথা ভাববেন, আপনার পিছনে পুরো একটা পরিবার আছে যারা পথ চেয়ে বসে আছে, যারা পথ চেয়ে বসে আছে যে আপনি কখন আসবেন, তার চেয়ে মাঝে ফিরবেন এবং ঈদের খুশি আরও দ্বিগুণ উপভোগ করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ঈদ মোবারক।